এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফিনকেলস্টাইন বিক্রিয়া। কি আছে ধর দেখা গেল আর সিএইচ টু সিএল, এর উপরে আমি দিলাম এনএআই, মিডিয়াম হলো অ্যাসিটোন। তাহলে এইখানের যে সিএলটা এটা সরে যাবে এনএআই এর সাথে, হয়ে যাবে আর সিএইচ টু আই প্লাস এনএ সিএল। নেক্সট আর একটাই বিক্রিয়া, সেটা হচ্ছে ছ নম্বর বিক্রিয়া। এই বিক্রিয়াটা হবে ঠিক আছে, এই পাঁচটা বিক্রিয়া করলেই হবে। তাহলে কী কী জিনিস হলো, প্রথম হচ্ছে অ্যালকোহল থেকে পিসিএল থ্রি পিসিএল ফাইভ এসওসিএল টু রিয়াকশন হবে আর সিএল, আরও এই যে সাথে এই যে সিএল বিক্রিয়া যেদিন সিএল টু এর প্রেজেন্সে তৈরি হবে আর এক্স জল, তা কি যার দরকার যা তৈরি হবে সেটা দরকার নেই। পরেরটা ডবল বন্ডের উপর এইচ এক্স জুড়বে, নিয়মটা হচ্ছে মার্গনিকফ রুল। তারপরে হলো অ্যাসিডের সিলভার সল্টের সাথে ফ্লোরিনের রিয়াকশানে তৈরি হবে আরবিআর সিও টু এজিবিআর, যেটাকে আমরা হান্সডিকার রিয়াকশান বলে জানি। আর লাস্টে হচ্ছে ফিনকেলস্টাইন বিক্রিয়া, এটার নামটাও আমি লিখে দিচ্ছি ফিনকেলস্টাইন, এফ আর ই এন কে এ এন এস টি ফিনকেলস্টাইন রিয়াকশান। এই যে বিক্রিয়াগুলো হলো, এই কটা প্রস্তুতি আপাতত করলে তোমাদের হয়ে যাবে। যেটা এখন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেটা কি কি, পাঁচটা বিক্রিয়া। এক নাম্বার রিয়াকশন আর ও এইচ, এর উপরে দেব পিসিএল থ্রি পিসিএল ফাইভ এসও সিএল টু, যে কোনো একটা জিনিস দিলে কি তৈরি হবে আর সিএল, যে কোনো একটা পিসিএল থ্রিও দেওয়া যেতে পারে পিসিএল ফাইভও হতে পারে এসোসিএল টু হতে পারে। দু নাম্বার রিয়াকশন আর ও এইচ এর সঙ্গে দিচ্ছি এইচ এক্স, এখান থেকে জল বেরিয়ে যাবে, দেব আমি অ্যানহাইড্রাস বা অনাদ্র জেডেন সিএল টু, কি তৈরি হবে জেডেন সিএল টু, এখানে আমি লিখিয়ে দিচ্ছি অ্যানহাইড্রাস অর্থাৎ অনাদ্র জল লেস, তাহলে কি তৈরি হবে, তৈরি হবে আর এক্স। তিন নাম্বার হান্সডিকার, তিন নাম্বার হচ্ছে ডাবল বন্ডের উপরে যদি আমি এইচ এক্সকে অ্যাড করার চেষ্টা করি তাহলে কি তৈরি হচ্ছে, তাহলে তৈরি হবে একটা এইচ একটা এক্স, কি নিয়ম, মার্কোনিকফ রুল। চার নাম্বার কি হান্সডিকার বিক্রিয়া, আর সিও ও এজি, তার সাথে তো রিয়াকশন হচ্ছে জিআর টু, তাহলে তৈরি হবে আর বিআর প্লাস সিও টু প্লাস এজি বিআর। আর পাঁচ হচ্ছে ফিনকেলস্টাইন রিয়াকশন আর সিএইচ টু সিএল, এটা হচ্ছে এনএআই, এটা হলো অ্যাসিটোন, কি তৈরি হবে আর সিএইচ টু আই প্লাস এনএ। এই পাঁচটা বিক্রিয়াকে তোমরা ভালোভাবে কালকে দুবার থেকে তিনবার লিখে রেডি করে যদি নাও তাহলে পরের রিয়াকশনগুলো করতে তোমাদের সুবিধা হবে।